আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের পবিত্র শবে বরাত উপলক্ষে আমার মায়ের রেসিপিতে সুজি দিয়ে তৈরি দুইটি ভিন্ন স্বাদের হালুয়া রেসিপি করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই একেবারে ট্রেডিশনালভাবে কী করে ঝটপট তৈরি করে ফেলছি সুজির হালুয়া বা সুজির বরফি। সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ ঘি। আর ফ্রেন্ডস, এই ঘিটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। এই ঘিটা কী করে আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন ঘিটা গরম হয়ে গেলে ঘির মধ্যে আমি অ্যাড করে দেব 1টা তেজপাতা এবং 1 ইঞ্চির 1 স্টিক দারচিনি। এখন তেজপাতা আর দারচিনিটাকে হালকা একটু ভেজে নিয়ে ঘির মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সুজি। এখন ঘির মধ্যে সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু অবশ্যই চুলার লো মিডিয়াম হিটে করবেন এবং একটু সময় আর ধৈর্য নিয়ে আস্তে ধীরে কিন্তু সুজিটাকে ভেজে নেবেন। কারণ সুজিটা যত ভালোভাবে ভাজা হবে হালুয়ার থিকনেস কিন্তু ততটাই পারফেক্ট হবে। যখন দেখবেন সুজির কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে এবং সুজিটা মুখে দিলে একেবারে মচমচে লাগছে, তখনই বুঝতে হবে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া সুজির মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ চিনি, সেই সাথে 1/4 চা চামচ লবণ। এখন চিনি আর লবণটা সুজির সাথে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই সুজির মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর ফ্রেন্ডস, এই হালুয়াটা তৈরি করার জন্য পানি আর দুধটা একসাথে মিশিয়ে ব্যবহার করলেই কিন্তু বেশি ভালো হয়, এতে হালুয়ার কালারটাও অনেক বেশি সুন্দর হয়। এখন চুলার লো মিডিয়াম হিটে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দুধ আর সুজির মিশ্রণটাই ঘন হয়ে প্যান ছেড়ে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যাব। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ কাজটাই চুলার লো মিডিয়াম হিটে করবেন, এতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে হালুয়াটা একেবারে টাইট ফিট একটা থিকনেসে চলে আসবে। তো দেখুন ফ্রেন্ডস, হালুয়ার মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এ অবস্থায় আমি এই সুজির হালুয়ার মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই নেড়ে চেড়ে যাব। আর যখন দেখবেন হালুয়ার মিশ্রণটা ঘন হতে শুরু করেছে তখন কিন্তু আর হালুয়ার নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। এখন সম্পূর্ণ হালুয়াটাই যখন ঠিক এরকম ঘন আর ঠিক হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। এখন এই সবগুলো উপকরণ আবারও হালুয়ার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে হালুয়াটা চুলা থেকে নামানোর আগে হালুয়ার মধ্যে যে এক্সট্রা গরম মশলাগুলো আছে সেগুলো আমি একটা চিমটা দিয়ে তুলে নেব। দেখুন, সম্পূর্ণ হালুয়াটাই কিন্তু পারফেক্টলি তৈরি। এখন এই হালুয়াটা আমরা চুলা থেকে নামিয়ে মোল্ডে ঢেলে নেব। দেখুন, হালুয়াটা শেপ দেওয়ার জন্য এখানে আমি স্কোয়ার শেপের একটা বেকিং বল নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই আমি দিয়ে দেব এবং স্প্যাচুলার সাহায্যে জাস্ট হালকা হাতে প্রেস করে হালুয়ার মিশ্রণটা চারদিকে ছড়িয়ে দেব এবং এর উপরের স্কিনটা একেবারে প্লেন করে নেব। দেখুন, সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই আমি মোল্ডের মধ্যে সেট করে নিয়েছি। এখন এই হালুয়ার মিশ্রণটা আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন মশলা করে হালুয়াটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন মোল্ড থেকে হালুয়াটাকে আলাদা করার জন্য আবার একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই আমি হালকা একটু কুচিয়ে দেব। এরপর একটা বোর্ড বা প্লেট নিয়ে মোল্ডের উপরে রেখে জাস্ট মোল্ডটাকে উল্টে দিলেই দেখবেন সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই খুব ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসবে। এখন একটা ভালো নাইফ দিয়ে সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই আমি বরফি আকারে কেটে নেব। প্রথমে লম্বায়, এরপরে একটু আড়াআড়ি করে কেটে নিলেই কিন্তু হালুয়াটা বরফি শেপে কাটা হয়ে যাবে।
আর ফ্রেন্ডস একটু খেয়াল করলেই দেখবেন হালুয়ার থিকনেস মাশাল্লাহ করে কতটা পারফেক্ট। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আবার মায়ের রেসিপিতে এই হালুয়াটা অবশ্যই এবার ট্রাই করবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দেব ডিম সুজির শাহী হালুয়া। এখন প্রথমেই আমি ডিম সুজির শাহী হালুয়া তৈরি করার জন্য ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য একটা ব্লেন্ডারে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের 4টা ডিম, সেই সাথে হাফ কাপ পরিমাণ চিনি, 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দেব 1/4 কাপ ঘি। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করা ডিম দুধের এই মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে রাখব, সেই সাথে সুজির প্রিপারেশনটা করে নেব। তবে সুজির প্রিপারেশন করার আগে আমি যেহেতু আজকে ডিম দুধের শাহী হালুয়াটা তৈরি করব, তাই হালুয়ার মধ্যে সেই শাহী ফ্লেভারটা আনার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ, সেই সাথে 1/4 চা চামচ জাফরান, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং একটা সাইডে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। এরপর আবারও আমি চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ঘি। এখন ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ সুজি। এখন ঘির মধ্যে সুজিটাকে আমি আবারও খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে চুলা লো মিডিয়াম হিটে ভেজে নেব, যেন সুজিটা একেবারে মচমচে হয়ে যায়। ফ্রেন্ডস আমি আবারও বলছি, সুজিটা যত ভালোভাবে ভাজা হবে হালুয়ার থিকনেস কিন্তু ততটাই পারফেক্ট হবে। এখন যখন দেখবেন সুজির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ চিনি, সেই সাথে 1/8 চা চামচ মানে 1 চিমটি লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও আমি ভাজা সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন চুলা লো মিডিয়াম হিটে দুধের মধ্যে সুজিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। যখন দেখবেন সুজির মিশ্রণটা ঠিক এরকম ঘন হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে ডিম আর দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ডিম দুধের লিকুইড মিশ্রণ। এখন ডিম দুধের মিশ্রণটা সুজির মিশ্রণে দেবার আগে আবারও একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আস্তে ধীরে একটু সময় নিয়ে এক হাতে ডিম দুধের মিশ্রণটা আমি সুজির মিশ্রণে ঢালতে থাকব এবং অন্য হাতে অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ সুজির মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা মিশিয়ে নেব। ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন এই মিশ্রণটা যেন কোনোভাবেই দলা পাকিয়ে না যায়, আর এ সময় কিন্তু হালুয়ার মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। কোনোভাবেই কিন্তু হালুয়ার মিশ্রণের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। যখন দেখবেন সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই ঠিক এরকম হালকা ঘন হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হালুয়ার মধ্যে শাহী ফ্লেভারটা আনার জন্য যে লিকুইড দুধ আর জাফরানের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ দুধের মিশ্রণ। এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়াটাকে আরও একটু ঘন করে নেব। যখন হালুয়ার থিকনেসটা ঠিক এরকম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। এখন আবারও ভালোভাবে সবগুলো উপকরণই একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই প্যান ছেড়ে উঠে আসছে। কিছুটা সময়ের পর যখন দেখবেন হালুয়ার মিশ্রণটা ঠিক এরকম টাইট ফিট হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে আবারও ভালোভাবে হালুয়ার সাথে ঘিটা আমি মিশিয়ে নেব। আর হালুয়ার সাথে ঘিটা মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম সুজির শাহী হালুয়ার মিশ্রণ। এখন শুধু শেপ দেওয়ার পালা। এর জন্য হালুয়ার মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবং হালুয়াটাকে শেপ দেওয়ার জন্য আবারও আমি এরকম একটা স্কোয়ার শেপের বেকিং মোল্ড নিয়ে নেব এবং এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই আমি স্প্যাচুলা দিয়ে মোল্ডের চার ধারে ছড়িয়ে দেব। আর ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন এই কাজটা কিন্তু হালুয়ার মিশ্রণটা একেবারে গরম থাকা অবস্থায় করতে হবে।
দেখুন সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই আমি বোলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এখন এই হালুয়াটা আমি একটা সাইডে রেখে দেব এক ঘন্টার জন্য। এক ঘন্টা পর দেখুন হালুয়াটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আবারও একটা স্প্যাচুলা দিয়ে মোল্ডের চার ধার থেকে হালুয়াটা আমি আলাদা করে নেব। এরপর একটা বোর্ড বা প্লেটের উপরে হালুয়াটা জাস্ট উল্টে ধরলেই দেখবেন খুব ইজিলি প্লেটের মধ্যে সম্পূর্ণ হালুয়াটাই ট্রান্সফার হয়ে যাবে। সব শেষে একটা ধারো নাইফ দিয়ে হালুয়াটা আমি বরফি আকারে কেটে নেব। আর এরই সাথে দেখুন তৈরি হয়ে গেল ডিম সুজির শাহী হালুয়া। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এবারে সবারাতে এই হালুয়া রেসিপিগুলো ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এর স্বাদটা কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।